এবার রণভঙ্গ করে দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য। আন্দোলন কর্মসূচির ডাক দিয়ে পিছু হটেছেন তিনি, আর এমন রহস্যজনক ভূমিকায় চটেছেন শিক্ষক ও কর্মকর্তারা। কাফনের কাপড় পাঠিয়ে নয় শিক্ষক ও কর্মকর্তাকে হুমকির ঘটনায় প্রায় দুই সপ্তাহ পরও অভিযুক্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ। তাই আন্দোলনে নেমেছেন শিক্ষক ও কর্মকর্তারা। রাজশাহী থেকে জিয়াউলগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দাতাদের চিহ্নিত করার দাবিতে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেনের নির্দেশে মানববন্ধন কর্মসূচির ডাক দেন রেজিস্ট্রার। বেলা ১১টার দিকে রুয়েটের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষক ও কর্মকর্তারা। প্রায় ৯-১০ দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো অগ্রগতি আমরা পাইনি। আমরা চাই যে এটা খুব দ্রুত কিন্তু মানববন্ধনের ঘোষণা দিয়ে নিজেই রণভঙ্গ দেন ভারপ্রাপ্ত উপাচার্য। কর্মসূচি ডেকে তিনি হাজির না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষকরা। কোনো দ্বন্দ্ব নাই আমাদের, আমরা তো ওইটাই চাই যে আপনারা উদ্ধারণ করেন যে কারা এর পিছনে জড়িত, আর বিহাইন্ড দ্য সিন কেউ আছে কিনা সেটাও তো আমরা জানি না। ওনাকে ফোন দিয়েছিলাম দুইবার, আমি ওনাকে দুইবার ফোন দিয়েছিলাম, উনি ফোন ধরেননি। থাকা উচিত ছিল এবং ওনার নির্দেশে আজকে এই মানববন্ধন। আমি কেন না এটা আমাদের আসলে মানে আমরাও নিজেরা প্রশ্ন করছি যে কেন না। উপাচার্যের খোঁজে দপ্তরে গেলেও তালাবদ্ধ দেখা যায় তার কক্ষ। বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।